ওয়েলকাম টু এম্বিশন গ্রাউন্ড। যা 28 আগস্ট গ্রেড 3 এক্সামিনেশন হয়ে গেছে আর তারে কাট অফর ভিডিও অলরেডি এটা দিয়া হয়েছিল, 15টা ভিডিও দিয়া হয়ে আছে। কারণ সেই ভিডিওর তলত মানে বহুত এনেকা কমেন্ট পাইছিল যত দেখা গৈছিলে যে বহুতখিন স্টুডেন্টে কিন্তু ভাল মার্কস স্কোর করবলে হয়তো সক্ষম হব। তাৰে বাবে মই ভাবিলোঁ যে এটা এক্সিট পোল করা যাওক। এক্সিট পোল করলে হয়তো মই আপনার নিজের এক্সপেক্টেড মার্কসখিনি সচাঁক জানিব পাৰিম। আর যাকালি সেই মর্মে মই এক্সিট পোল করেছিল আমার ইউটিউব চ্যানেলত, দেখা গল যে বহু সংখ্যক স্টুডেন্টে ইয়াতে কিন্তু পার্টিসিপেট করেছে এক্সিট পোলত। তো এক্সিট পোলের উপর গোটেই এনালাইসিস করে পেলায় আর সঠিক এনালাইসিস করে পেলায় কাট অফ আকো এটা পুনরায় প্রস্তুত করা হয়েছে। এই কাট অফ চাব যাতে অরিজিনাল রেজাল্টর লগত এমা দুমা পিছতো রেজাল্ট আহিবই। আমার সিএম স্যারে কি কৈছে, এমাহর ভিতর হয়তো রেজাল্ট দিয়ার চেষ্টা করব। তো এমাহর ভিতর যদি রেজাল্ট আহে তো রেজাল্টর লগত আমার এক্সিট পোলটো মিলাই চাব আপনাদের, হয়তো কারেক্ট হয়েও যাব পারে। তো আমি এটা মোটামুটি আজি ধারণা লৈ লম যে এক্সিট পোলত কি আহিলে আর তার উপর এনালাইসিস করে পেলে কাট অফটো কি হব। এটা কথা হয়েছে ভিডিওটো স্টার্ট করার আগে মন করব, স্কিপ নকরব আপনাদের। সব কিছু হয়তো এক্সাম বেয়া হয়েছে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, কিছু হয়তো ফ্রেশার্স আসলে এইবার প্রথমবারের কারণে পরীক্ষা দিছিল, তেখেতসকলে হয়তো ভাবিলে পরীক্ষাটো বেয়া হল। তো সেই কারণে মানে প্রস্তুতি লওয়া কিন্তু বন্ধ নকরিব, প্রিপারেশন বন্ধ নকরিব। আর কিছু এনেকুয়া আছে যে এক্সাম ভাল হল তেখেতসকলেও কিন্তু প্রিপারেশন বন্ধ নকরিব। কারণ হয়েছে কি, কাট অফর কথা কোনোয়ে কব নয়, যিমানে এক্সিট পোল করো যিমানে এক্সপেক্টেড কাট অফ নিদিও কিয় অরিজিনাল ইজ অরিজিনাল, বুঝি পালে। তো অরিজিনাল রিজাল্ট আহার লগে লগেহে আমি অরিজিনাল কাট অফটো গম পাম। তো সেই কারণে নিজকে কিন্তু প্রিপারেশন লই থাকিব লাগিব, প্রিকশন লব লাগিব, কেনো কব নয় কাট অফ কি হব। তো অহা অক্টোবর মাহত ডিএইচএসর পরীক্ষা আই আছে, ডিএইচএসর বাবে নিজকে প্রস্তুত করে তুলক। কারণ এটা আপনার প্রস্তুতি 95% অথবা 99% হয়ে আছে, আর 5% যদি আপনি স্টাডি করার দেড় মাহ এক্সট্রা একটা সময় পায় তেনহলে কিন্তু আপনার ডিএইচএসর কারণে প্রিপারেশন ইয়াতকেও কঠোর হয়ে থিয় দিব। কারণ ডিএইচএসর পরীক্ষা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টতকৈ কিন্তু ডেফিনেটলি ইজি হয় আর ইয়াতে প্রিভিয়াস কোয়েশন কিন্তু রিপিট হয়ে থাকে। তো অহা 1 তারিখের দ্যাট মিন্স 1 সেপ্টেম্বরের পর আমি আমার চ্যানেলত সম্পূর্ণভাবে ডিএইচএসর আপনার কোর্সটা আগবাম, একদম স্টার্টিংর পর গোটেইখিনি করা হব ডিএইচএসর সম্পূর্ণ। যদি ডিএইচএসর আপনাদের প্রিপারেশন লৈছে তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে লগত থাকা বেল আইকনটো প্রেস করে থই দিব। আর এতিয়া এক্সিট পোলটো মই দেখাম। তো এক্সিট পোলের আগে আর একটা কথা কই থ মই এখানে এনালাইসিস করার আগে, যে ইয়ার পিছত আপনার কম্পিউটার টেস্ট আছে। এটা কথা হল কম্পিউটার টেস্টের কারণে কোনে কোনে প্রস্তুতি লব নে নলব, কারণ কম্পিউটার টেস্টও কিন্তু আপনার ওসর ডাঙর একটা অস্ত্র হয়ে থিয় দিব, বুঝি পাইছে না, ডাঙর একটা প্রত্যাহ্বান হয়ে থিয় দিব। কারণ এনেকুৱা হব পারে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটে আপনার চাকরি পাই গল, এটা 1:2 হিসাবত লব, হয়তো সেবায় কই দিব পারে যে 1:3 ইন কেস কব নারি 1:2 ধরলো বারো 1:2 মানে যান ভেকেন্সি আছে তার ডাবল ক্যান্ডিডেটক কম্পিউটারত মাতা হব। এতিয়া কথা হল কিছু মনত ম্যাক্সিমামর কোয়েশন আছে যে হায়ার সেকেন্ডারি পোস্টত তো কম্পিউটার নাই, তেনহলে তেখেতসকলক 1:2 হিসাবত মাতিব নাকি? ডেফিনেটলি মাতিব, এজ পার দ্য ইনস্ট্রাকশন এজ পার দ্য এডভার্টাইজমেন্ট তেখেতসকলে কইছে কম্পিউটার টেস্ট অথবা স্কিল টেস্ট। তো সেই কারণে কিন্তু আপনার এটাই প্রায় কম্পিউটার টেস্ট আর স্কিল টেস্টের কারণে নিজকে প্রস্তুত করে তুলব লাগবে, যাতে আপনি ইমানখিনি আগবাড়ি গৈও লাস্ট মুহূর্তত এটা পয়েন্টের কারণে যাতে আপনার উলাই আহিব নালাগে। তো বি কেয়ারফুল অন ডেট। তো নেক্সট ভিডিও আমার আহি আছে কম্পিউটার স্কিল টেস্টের কারণে নিজকে কেনেকে প্রস্তুত করব আর আমি আপনার এই প্রস্তুতি কেনেদরে হেল্প করিম এইখিনিও জানাম। তো ঠিক আছে, তো এটা মেইন যে উদ্দেশ্য আছে এই ভিডিওটোর। তো যাকালি একটা এক্সিট পোল করা হয়েছিল, এই এক্সিট পোলত মোট 6,800 ক্যান্ডিডেটে কিন্তু ভোট করলে, 6,800 দ্যাট মিন্স এপ্রক্স 7,000 স্টুডেন্টে বা এসপাইরেন্টসে ইয়াতে পার্টিসিপেট করেছিল। কারণ বেশি সময় হওয়া নাই, সব 21 আওয়ার্স এগো দ্যাট মিন্স 24 ঘন্টা হওয়া নাই, হয়তো আরও এদিন দুদিন এক্সিট পোলটো রাখিলে হয়তো ইয়াতে 20-30 হাজার স্টুডেন্ট ক্যান্ডিডেটে হয়তো পার্টিসিপেট করব। তো যি কি নহোক আমি এই মোটামুটি 7,000-এর উপরে একটা এনালাইসিস করিম। সব মই দিছিল 70-85 মার্ক যদি পায় আপনি তেনেহলে তেনেকুৱা স্টুডেন্টে অপশন ক্লিক করব লাগিব, আর তেনেকুৱা স্টুডেন্ট দেখা গৈছে 42% আছে। যদি আপনার মার্কস 85-ৰ পৰা 100 হয় দেট মিন্স 175 মার্কর 1.75 মাল্টিপ্লাই করে পেলায় তেনহলে 19% স্টুডেন্টে ক্লিক করেছে, মানে এই সাড়ে মানে 7,000-ৰ 19%, আর 100-ৰ পৰা 110 পোৱা স্টুডেন্ট আছে তেনেকুৱা 15%, 110-ৰ পৰা 125 পোৱা ক্যান্ডিডেট আছে 11%, 125-ৰ ওপৰত পোৱা ক্যান্ডিডেট আছে 13%। এতিয়া কথা হৈছে আপোনালোকে হয়তো খুশি হল বা ভাল পাইছে যে 70-ৰ পৰা 85 পোৱাৰ পাৰ্চেণ্টেজটো বেছি। এতিয়া কল এক্সামত কোনে সিলেকশ্যন পাব,
এই বেশি পার্সেন্টেজ থাকা নে কম পার্সেন্টেজ থাকা, ডেফিনেটলি কম পার্সেন্টেজ থাকাখিনিহে কিন্তু সিলেকশন পাব। কেন ভ্যাকেন্সি কিমান পার্সেন্ট আছে সব এপ্রক 10,000 ভ্যাকেন্সি আছে, 10,000 ভিতর 2,700 সামথিং আছে মহিলার কারণে উমেন ক্যাটেগরি, তাহলে পুরুষের কারণে কিমান ভ্যাকেন্সি থাকলে এপ্রক 7,000 প্লাস 7,000 প্লাস, তো 7,000 সেকেন্ড রাউন্ডত কিমানক মাতিব 14,000 মাতিব, তো 14,000 মাতিব পরীক্ষা কিমান দিছে 6-7 লাখে পরীক্ষা দিছে। এটা 6-7 লাখ ক্যান্ডিডেট ডেডিকেটেড নেকি? নহয়। কারণ কি চাওক, যিখিনি স্টুডেন্টে পড়ার লগত জড়িত আছে, যিখিনি স্টুডেন্টে ইউটিউবত জড়িত আছে, যে কাট অফ চাব বিচাৰিছে, পড়ার ভিডিও চাই আছে, স্টাডি রিলেটেড ভিডিও চাই আছে, কম্পিউটার কেনেকে পড়িম চাই আছে, এইবোৰে হৈছে আমাৰ অরিজিনাল ডেডিকেটেড ক্যান্ডিডেট। এনেকুৱা বহুত অসংখ্য ক্যান্ডিডেট দেখা পাব, যিখিনি হয়তো আপোনালোকে নিউজ চ্যানেলত দুই এদিনের পৰা দেখিছেও, যে দুই এজন এনেকুৱা স্টুডেন্ট আছিলে যে তেখেতে গলে ৰাতি মেসেজ পালে অহাকালি পরীক্ষা আছে বুলি, মানে আগদিনা মেসেজ পালে যে অহাকালি পরীক্ষা আছে বলে, দ্যাট মিন্স তেখেতে প্রিপারেশন লওয়া নাই। তো এনেকুৱা অসংখ্য পরীক্ষার্থী পাব আপনাদের, এনেকুৱা অসংখ্য পরীক্ষার্থী পাব যিসকলে আমার সিএম স্যারও কৈছে যে দিল্লিরপরা মুম্বাইরপরা আহি পরীক্ষা দিছে, অসমরে হয় দিল্লি মুম্বাইত কোনোবাত প্রাইভেট কোম্পানিত চাকরি করে, তো তেখেতসকল কিন্তু আমার ডেডিকেটেড বলে ধরি লওয়াত অলপমান আমার দিগদার হব, কিন্তু তেখেতসকলে প্রিপারেশনের লগত জড়িত নাই। তো আপনাদের প্রিপারেশনের লগত জড়িত আছে, আর এনেকুৱা ক্যান্ডিডেট কিমান আছে? এপ্রক্স 1.5 লাখ, 1.5 লাখের বেশি নহব। তো 1.5 লাখ ক্যান্ডিডেটের ভিতরতে কিন্তু আমি এই পার্সেন্টেজটা চাব লাগিব। তেনেহলে 125-র উপর পোয়া ক্যান্ডিডেট আছে কিমান পার্সেন্ট? 13%। এটা 1.5 লাখ ক্যান্ডিডেটের ভিতর কিমানে সিলেকশন পাব? 14,000 সেকেন্ড লিস্টত পাব। তো 1.5 লাখের ভিতর 14%, দ্যাট মিন্স কিমান পার্সেন্ট ভেকে মানে আপনার হেরি আছে সিলেকশন পাব? এপ্রক্স 10% সিলেকশন পাব আউট অফ দা মতলব পার্টিসিপেশন 10%। তেনেহলে 125-র উপর কিমান পার্সেন্টে ভোট করলে? 13%। যদিও 7,000-র ভিতর, কিন্তু মই দেখিছো যেটা 0-র পৰা স্টার্ট হল এই ভোটটো, এইটো পার্সেন্ট কিন্তু 14 আছিল, 14-র পৰা নমি 1% কমিছে, ইয়াতকে কিন্তু বেশি কমা নাই। তো যদি এই ভোটটো 50,000, 60,000, 70,000 হয়, তথাপিও মোৰ এটা অনুমান যে এইটো পার্সেন্টেজ 11-13% থাকিব, ইয়াতকে তলত ননুমে। তো বুঝি পাইছে? সেই হিসাবত যদি আমি চাব বিচাৰো, তেনেহলে কিন্তু কাট অফ আনুমানিকভাৱে এনেকুৱা ধৰণৰ হ'ব। তো মই কাট অফ এটা উলিয়াইছো, মই নেক্সট স্লাইডত আপোনালোকক দেখাম। তাৰে আগত আৰু এটা মই দেখাব বিচাৰো, যে মই এছচি কাষ্টৰ এটা আনুমানিক ধাৰণা ল'ব বিচাৰিছিলোঁ, যিটো 8 ঘণ্টা আগত পোল এটা কৰিছিলোঁ। এছচি কাষ্টত দেখা গৈছে যে 110-ৰ ওপৰত পোৱা কেণ্ডিডেট আছে কিমান পাৰ্চেণ্ট? 23%। তো ভাবি চাওক, এছচি কাট অফ কিন্তু কম বুলি ক'লে বেয়া হ'ব, কাৰণ এছচি কাট অফ কিন্তু অলপমান হাই যাব পাৰে, কাৰণ ইয়াৰ পৰাই আমি এটা আনুমানিক ধাৰণা লগাব পাৰোঁ। তো সেই হিচাপত গোটেই কেলকুলেশ্যন কৰি চাৰিওফালে চালি জাৰি এটা এক্সপেক্টেড কাট অফ উলিওৱা হৈছে জেনেৰেল কাষ্টৰ কাৰণে 112-117.25, OBC কাষ্টৰ কাৰণে 105-112, SC আৰু ST কাৰণে 98-105। ঠিক আছে, এটা কথা হৈছে এই কাট অফটো ফাৰ্ষ্ট শ্বিফ্ট নে ছেকেণ্ড শ্বিফ্টৰ। চাওক, ফাৰ্ষ্ট শ্বিফ্ট ছেকেণ্ড শ্বিফ্টৰ মাজত অলপমান ডিফাৰেঞ্চ হ'ব, যিহেতু ফাৰ্ষ্ট শ্বিফ্ট আছিলে হায়াৰ ছেকেণ্ডেৰী, ছেকেণ্ড শ্বিফ্ট আছিলে গ্ৰেজুৱেশ্যনৰ। তো কুৱেশ্যন পেপাৰৰ লেভেল ডেফিনেটলি ডিফাৰেণ্ট আছিলে, হায়াৰ ছেকেণ্ডেৰী পষ্টৰ ডিফাৰেণ্ট আছিলে, গ্ৰেজুৱেশ্যন ডেফিনেট, আৰু পৰীক্ষা দুইটাতে 175 মাৰ্কছৰ হৈছে। সেইকাৰণে মই এটা কমন কাট অফ আপোনালোকক দিলোঁ, ইফাল ইফাল হ'ব পাৰে 5-6 মাৰ্ক। তো 112-117, OBC 105-112, ST 98-105। তো আপোনালোকে নিৰাশ নহ'ব, তো পোৱা নোপোৱাটো পিছৰ কথা, ইয়াতকৈ কমো হ'ব পাৰে, ইয়াতকৈ বেছিও যাব পাৰে, মষ্ট প্ৰবেবলি কমো যাব পাৰে। তো আমি অৰিজিনেল ৰিজাল্ট আহিলেহে চাম। এতিয়া মেইন কথা হ'ল আপোনালোকক কম্পিউটাৰলৈ লাগিব লাগিব, এইটো হৈছে মেইন টাস্ক, আৰু ছেকেণ্ড টাস্ক হ'ল DHS, কাৰণ এই অপৰচুনিটিটো এৰা নাযাব। DHSতো অসংখ্য ভেকেঞ্চি আছে, কিন্তু গ্ৰেড 3 আৰু গ্ৰেড 4 দুইটা মিলি পেলাই। তো তাৰে কাৰণে 1 তাৰিখৰ পৰা DHSৰ প্ৰিপাৰেশ্যন ষ্টাৰ্ট হ'ব, আৰু নেক্সট ভিডিঅ' কম্পিউটাৰ কেনেদৰে আমি পঢ়াম আপোনালোকক, কেনেদৰে প্ৰস্তুতি ল'ব এইখিনি মই জনাম। তো ঠিক আছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব, লগত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব। ধন্যবাদ।